প্রত্যেকের কথা বলছি, আমরা এসে এটা পিকনিক করছি, আবার বলছি ভাষাটা শুনতে খারাপ লাগবে, এটা হচ্ছে আপনাদের পিকনিক, এটা সুন্দরবনে কিছু দেখার জন্য না। ওয়েদারের জন্য একটু প্রবলেম হয়েছে, আচ্ছা হাওয়া বৃষ্টি টিষ্টি আসছে, আজকে যেমন এইটা আছে আগে দুদিন দেখিনি, কালকে অ্যাড করা হয়েছে, অ্যাড করা হয়েছে, এগুলো থাকলে আরও আগে ফ্রেশ একটু ভালো হতো, অত বেশি হাওয়া হলে আমি বুঝি এটা দেওয়া যায় না, কারণ তাতে অবশ্যই আমার যেমন সেটা ব্যক্তিগত ব্যাপারে বলতে পারি, সেটা সেটা হচ্ছে অনেক সময় খাবার সব কিছু ঠিক হচ্ছে, কিন্তু ওইরকম যদি একটু একটু মানে মানে আমাদের বাঙালিরা করে দেওয়া যায়, হ্যাঁ সেগুলো করলে মনে হয় আরেকটু, এবং তার জন্য একটা কথা বলতেই হবে যে হচ্ছে পয়সার কারখানা করে তাও নয়, কিন্তু সেটা বলবো না, সেটা বললে ভুল বলা হবে আমার, আমি চাই ওরা সব কিছু ঠিক করছে, কিন্তু কিছু একটু মানে একটু এদিক ওদিক করলে জিনিসটা আরো আরো পরিচ্ছন্ন। বৃষ্টিতে তো বিশাল ভালো ওয়েদার উপভোগ করেছি, ওভারঅল ভালোই ভালোই লেগেছে। আর এমনি যে রুম টুম গুলো প্রোভাইড করা হয়েছিল সেগুলো কিরকম কি ছিল? বেশ ভালো। খাওয়া দাওয়া কিরকম কি ছিল? ভালোই। কিছু অ্যাড অন করলে কি ভালো হতো, কি মনে হয়? খিচুড়ি অ্যাড অন করতে পারতো, ভালো হতো আর কি। দেখার মধ্যে শুধু হরিণটাই দেখতে পেয়েছি, বাঘটা দেখতে পেলে আরো ভালো হতো আর কি। হ্যাঁ সেটা লাকের ব্যাপার, সেটা লাকের। কৃষ্ণনগর থেকে ভোর 4:20 ট্রেন ধরেছি, আর এখন এখান থেকে সোজা চলে যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে সকাল 7:42 ট্রেন আছে, ক্যানিং যাব, সেখান থেকে চলে যাবো সোজা সুন্দরবন। যেহেতু সকাল 7:42 ট্রেন, আর আমার হোম টাউন যেহেতু কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শিয়ালদা প্রায় 100 কিলোমিটার, এই পথটা অতিক্রম করতেই প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, যার জন্য ভোর 4:20 ট্রেন ধরেছি। আর এইবার এই যাত্রার আমি একা নেই, আমার সঙ্গে রয়েছে আমার ফ্যামিলি। আমি দেখাচ্ছি, দেখুন এই আমার ছোট্ট মেয়ে, ওর নাম পিগনি, ও একটু লজ্জা পাচ্ছে। এই আমার মিসেস, এই হলো দাতাই, ক্লাস 5-এ পড়ে, কিন্তু প্রচণ্ড বদমাইশ, পড়াশোনা একদম করে না, আর এটাও পড়াশোনায় প্রচণ্ড ফাঁকি দেয়। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করতে হয়, অনেক মানে রাতে ঘুম তো ঠিকঠাক হয়নি আর কি, সকাল সকাল উঠতে হয়েছে, মানে সকাল তো হয়নি, তখন ভোরই ছিল আর কি, ভোর ভোর উঠতে হয়েছে, তারপর স্টেশনে আসতে হয়েছে, টিকিট কাটতে হয়েছে, ট্রেনে উঠতে হয়েছে, অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। তো আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন যে এত পরিশ্রম করেন, এত উৎসাহ কোথা থেকে পান? পরিশ্রম তো অনেক করতে হয়। আমার দুটো চ্যানেল, এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন প্রত্যেকটি চ্যানেলেই পার ডে একটি করে ভিডিও আসে, তো সেই সমস্ত ভিডিও তৈরি করা বা এডিট করা, এগুলো করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, এবং নিজেকে অনেক উৎসাহিতও রাখতে হয়। নিজেকে উৎসাহিত রাখতে এই কুকু FM অ্যাপের বিভিন্ন সামারি বুকের যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলো বাংলাতে শুনি, এবং নিজেকে সবসময় উৎসাহিত রাখার চেষ্টা করি। কুকু FM হলো ভারতবর্ষের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যেখানে আপনারা 4000-এরও বেশি অডিও বুক এবং তাদের সামারি আপনাদের নিজস্ব পছন্দের ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলাতে শুনতে পারবেন। এই কুকু FM-এ রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটি গল্পের বই রয়েছে, সম্পূর্ণ বাংলাতে শুনতে পারবেন আপনারা। তো এই গল্পের বইটি শুনে আমি বিভিন্ন রকম তাদের যে সমস্ত গল্পগুলো রয়েছে সেই সমস্ত গল্প শুনে আমি নিজেকে সবসময় উৎসাহিত রাখার চেষ্টা করি। আপনারাও শুনুন, এবং জীবনে এই সমস্ত গল্পগুলো শুনে আপনারা উৎসাহিত হন এবং জীবনে এগিয়ে যান। কুকু FM আপনারা প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে পারবেন, প্লে স্টোরে চলে যাবেন, কুকু FM টাইপ করবেন এবং ডাউনলোড করে নেবেন। এর মান্থলি সাবস্ক্রিপশান হলো 399 টাকা, তবে আপনারা যদি আমার কুপন কোড ইউজ করেন FTN50 যদি ইউজ করেন, তাহলে প্রথম 250 জন সম্পূর্ণ 50% লেসে অর্থাৎ মাত্র 199 টাকাতে আপনারা এই বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে দেরি কিসের, এখনই প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে কুকু FM ডাউনলোড করুন এবং এনজয়। নমস্কার বন্ধুরা, এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখন এখান থেকে সোজা চলে যাবো সুন্দরবন। সুন্দরবন নাম তো নিশ্চয়ই শুনেছেন, তবে এবার আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার পরিবার আছে, যিনি ইনভাইট করেছেন ওনার নাম হলো সৌভিক দা। সৌভিক দা অনেকদিন যাবৎ এই ট্যুর সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, উনি এই সুন্দরবন প্যাকেজ করে থাকেন, তো উনি আমার সাবস্ক্রাইবার,
উনি আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছেন যে দাদা তুমি সবসময় সব জায়গায় সোলো ট্রাভেল করো, তো এই যাত্রাটা তুমি তোমার ফ্যামিলির সঙ্গে আসো। তো বাধ্য হয়ে আমি ফ্যামিলিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো এখন চলে যাবো শিয়ালদা সাউথে। শিয়ালদা সাউথে ঠিক সকাল 7:42 ক্যানিং লোকাল আছে, সেই ক্যানিং লোকাল ধরে এখন আমরা চলে যাবো সোজা ক্যানিংয়ে। ক্যানিং থেকে তারপর চলে যাবো সুন্দরবনের দিকে। আর এখন ক্যানিং স্টেশন নামলাম, আর এখন এখান থেকে সোজা এই অটো দেখছেন, অটো করে দাদা কোথায় যাব? সোনাখালি লঞ্চঘাট আছে, তো এখান থেকে সোজা সোনাখালি চলে যাব এবং সেখান থেকে লঞ্চে করে সুন্দরবন যাত্রা শুরু হবে। আচ্ছা আচ্ছা, আর এই হলো অটো। দাদা অটোতে কজন করে যাচ্ছে মোটামুটি? সাতজন করে। সোনাখালি ফেরিঘাটে এসে পৌঁছেছি, আর প্রচুর সংখ্যক বোট এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখুন প্রত্যেকটি বোটে লোক প্রচুর রয়েছে এখন এই মুহূর্তে। আমরা আমাদের লঞ্চের দিকে যাচ্ছি, আর রাস্তাটা দেখাচ্ছি দেখুন। সাবধানে, পেট্রোল মনে হচ্ছে তো। বন্ধুরা আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর বাইরে এই মুহূর্তে এত রোদ, মানে এত গরম বলার কথা না আর কি। যাই হোক, অনেক কষ্টে এসে পৌঁছালাম শেষ পর্যন্ত। টিফিন চলে এসছে, লুচি দেখছি, আলু দম আছে, আর একটা করে মিষ্টি, তো খেয়ে নিচ্ছি। দুটো বোট পাশাপাশি চলছে, দুটো বোটকে একদম পাশাপাশি লাগিয়ে দেওয়া হয়েছে, আর টিফিন চলছে। দুটো বোট পাশাপাশি চলছে, আর আমার মেয়ে খাচ্ছে। কেমন লাগছে মা? ভালো। ঝাল আছে? অল্প 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 ঝাল আছে। ছেলে এদিকে খাচ্ছে, ঝাল আছে, খাওয়া যাচ্ছে? আচ্ছা খাও। এবার আপনাদের নিচের দিকটা দেখাচ্ছি, নিচে কীরকম কি পজিশন রয়েছে। দেখুন এখানে আপনারা অনেকে বসতে পারবেন, কিন্তু বসে বসে বাইরের দৃশ্য এনজয় করতে করতে কিন্তু যেতে পারবেন। দেখুন জানলা দিয়ে ওয়াশরুম বেশ ভালোই, মোটামুটি ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে। জল পাম্প করে নিতে হবে, অর্থাৎ নদীর জলটাই পাম্প করে এখানে উঠবে আর কি। জলটা নোংরা রয়েছে, আর এখানে একটা ছোট্ট একটা জানলা রয়েছে। ভালো, বেশ খারাপ না মোটামুটি। পাশাপাশি দুটো আছে, এখানে ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে। তুমি কেমন আনন্দ করছো? ভালো ভালো। তুমি কেমন আনন্দ করছো? দারুণ। আচ্ছা, আর বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেক ভোরবেলায় রওনা হয়েছিলাম, তো আর একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো বাথরুমে যে জলটা আপনাদের দেখালাম, এটা কিন্তু একটু নোনতা জল, কিন্তু মানে স্নান করে বা মুখ ধুয়ে কিন্তু আপনি আরাম পাবেন না কিন্তু। তো যাই হোক, এই জলে কিছুটা কাজ চালালাম, বেশ ভালোই লাগছে।
বন্ধুরা গোসাবা এসে পৌঁছেছি। এখানে দুটি দর্শনীয় জায়গা রয়েছে, সেগুলো এখন দেখে নেব। এখন মানে লঞ্চের থেকে নিচে নামার প্রক্রিয়াকরণ চলছে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে এসে পৌঁছেছি, কিন্তু বাংলোর গেট আপাতত বন্ধ রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে বাগানে কাজ চলছে, বীজ দেওয়া হয়েছে, মানুষ ও গবাদি পশু প্রবেশ নিষেধ, বন্ধ রয়েছে, ব্যাড লাক আর কি। এতটা রোদের মধ্যে হেঁটে এলাম, কাজে কাজ কিছুই হলো না। এই বাইরের থেকে দেখতে হচ্ছে, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, দূর থেকে দেখতে হচ্ছে। আর ভিতরে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন ভিতরে কাজ চলছে, অনেকেই বাইরে থেকে সেলফি নিচ্ছে, ফটো তুলছে, এবং অনেকেই ঘুরে ব্যাক করে লঞ্চের দিকে ব্যাক করে চলে যাচ্ছে আর কি। তো অবস্থা, আমাদেরকেও লঞ্চের দিকে ব্যাক করে যেতে হবে এখন। চলো তাহলে লঞ্চের দিকে। যাক, বাংলো তো দেখা হলো না, বাংলো বন্ধ রয়েছে আপাতত। আপনাদের মার্কেটটাই দেখাচ্ছি, এটাই হলো গোসাবা মার্কেট। দেখুন মোটামুটি জমজমাট রয়েছে, সমস্ত দোকানপাটি রয়েছে। আর এটা হলো গোসাবা সবজি বাজার, এখন ভালোই জমজমাট রয়েছে। শশা বিক্রি হচ্ছে, এটা কি আছে দাদা? আমদানি মাছ ভাজা, আমদানি মাছ ফেরা। আচ্ছা, তো বন্ধুরা এখন গেলাম, দেখা তো কিছুই হলো না, জাস্ট সবে লঞ্চে এসে বসেছি, আর এই আমদানি মাছ ভাজা হাতে চলে এসছে। আর লঞ্চ, আমাদের লঞ্চে যে সমস্ত লোকেরা ছিলেন তারা প্রত্যেকেই লঞ্চে ফিরে এসেছেন। এখন আমরা আবার রওনা হচ্ছি, আর হাতে আমদানি মাছ ভাজা। একটু খুলছি জিনিসটা, ভালোই লাগছে এরকম পরিবেশে মাছ ভাজা খেতে খেতে, অসাধারণ। ধরো এবার লাঞ্চের টাইম হয়েছে, ফার্স্টে একটা বাজ লাঞ্চ করে গেছে, এবার আমি সেকেন্ড ব্যাচে বসেছি আর কি। সামনে হাত ধোয়ার জায়গা, অনেকে হাত ধুচ্ছেন, আর নতুন করে সেকেন্ড যে ব্যাচটা বসবে তার প্রিপারেশন চলছে। আর আমি একদম ধারের দিকে সিটে বসে পড়েছি, খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সুন্দরবন ভ্রমণটাকে আরও সার্থক করে তুলবো, এই চিন্তা ভাবনা আর কি। তো খাওয়া দাওয়া কী আসছে না আসছে সেগুলো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভাত দিয়েছে, লেবু দিয়েছে, ঝুরো আলু ভাজা নাকি? ডাল এসেছে, ভালোই আছে। মাছের মাথা দিয়ে ডাল, কিরকম টেস্ট? টেস্ট ভালো, ঝাল কম, বাচ্চা মানে যাদের সঙ্গে বাচ্চা থাকবে মানে বাচ্চাদের পক্ষে এটা খুব ভালো, খারাপ না, খুব সুন্দর হয়েছে। ইলিশ মাছে কচু দিয়ে ভর্তা নাকি? নতুন আইটেম খাওয়া যাক, কচু শাক ইলিশ মাছে, ইলিশ মাছে মাথা দিয়ে। হুম,
আচ্ছা ইলিশ মাছের কি ভাপা, এখন এলো ইলিশ মাছের ভাপা। সামান্য একটু ভাত দেখি, ভাত তরকারি কিন্তু গেছে, মানে আপনি যতবার চাইবেন ততবারই পাবেন। নেক্সট আইটেম এটা কি, কোনি ঝোল দিবেন? এটা ভাপা, এটা ভাপা, ওটা সরষে ইলিশ ছিল, এটা সরষে, এটা সরষে, আগে একটা ভাপা, এইটা মানে ঝোল, আগে একটা সরষে, এটা ভাপা, এটা ভাপা। তো ইলিশের দু রকম আইটেম হয়েছে টোটাল। বন্ধুরা ভাবতে পারছেন ইলিশ উৎসবে ইলিশের দু রকম আইটেম হয়েছে, ইলিশ উৎসব সার্থক। আর ঠিক এই ধরনের পিস দেওয়া হচ্ছে, তবে আপনার যাচাই, আপনার যদি আরও লাগে আপনি নিতে পারবেন। কি দাদা, কারোর যদি লাগে আরও এক্সট্রা নিতে পারবে? তো আচ্ছা, তো এমন কিছু বাধ্যবাধকতা কিছু নেই যে দুটো দু পিসই, তেমন কিছু না, আপনি তিন চার পিস খেতে পারলে তাও তাও পাবেন আর কি। আর এই ধরনের বড় বড় পিস দেওয়া হচ্ছে। ইলিশ খেতে খেতে পাঁপড় চলে এলো, আমার চাটনি আসছে। এটা কিসের চাটনি? বল, টমেটো, 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 খেজুর। আচ্ছা, টমেটো, খেজুর সব কিছু দেওয়া আছে। ও শেষ পাতে পাঁপড় এবং চাটনিও পাবেন।